এখনকার সময়ে অনেক পুরুষই যৌনাকাঙ্ক্ষা কম হওয়ার সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যার পেছনে খাদ্যাভ্যাসের মারাত্মক প্রভাব থাকতে পারে। খাদ্যাভ্যাস আপনার লিবিডোতে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যেসব খাবার আপনার যৌন ইচ্ছা কমিয়ে দেয় বা যৌন ক্ষমতা নষ্ট করে সেগুলি খাবারের তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। বন্ধুরা, যৌন উদ্দীপনা বাড়িয়ে দেয় এমন হাজারো খাদ্যের নাম নিশ্চয়ই শুনেছেন, কিন্তু এমনও খাদ্য আছে যা কারো কারো যৌনাকাঙ্ক্ষাকে কমিয়ে দেয়। আজকে আমি কিছু খাবারের কথা বলবো যেগুলো এই যৌনাকাঙ্ক্ষাকে কমিয়ে দেয়। প্রথমেই হচ্ছে জোষ্টি মধু। বন্ধুরা, জোষ্টি মধু দিয়ে তৈরি চা খেতে অনেকেই অভ্যস্ত। জোষ্টি মধু শরীরে কর্টিসলের মাত্রা কমিয়ে দেয়, এর ফলে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, ফলে মানুষের যৌন আচরণে একটি নেতিবাচক প্রভাব ফেলে। তাই জোষ্টি মধুর চায়ের পরিবর্তে সবুজ চা খাওয়া যেতে পারে। এরপরে হচ্ছে কৃত্রিম চিনি। কৃত্রিম চিনি শরীরে সেরোটোনিনের মাত্রা কমিয়ে দেয়। মানুষের সুখ অনুভব কিংবা তাদের মানসিক অবস্থা এই সেরোটোনিনের উপর নির্ভরশীল। সেরোটোনিনের অভাবের কারণে মানুষের মাথা ব্যথা করে, তারা হতাশা এবং বিরক্তিতে ভোগে, যা যৌন আগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে ডোপামিন। কৃত্রিম চিনি মানবদেহের এই পদার্থটিকে প্রভাবিত করে। প্রিয় বন্ধুরা, এরপর হচ্ছে টিনজাত খাবার। বেশিরভাগ টিনজাত খাদ্যে বেশি পরিমাণে সোডিয়াম এবং সমপরিমাণ পটাশিয়াম থাকে। টিনজাত খাদ্য মানবদেহের বিভিন্ন অঙ্গে রক্তের স্বাভাবিক গতিতে বাধার সৃষ্টি করে। এরপর হচ্ছে মদ। বন্ধুরা, একটু মদ পান আপনার যৌনাকাঙ্ক্ষা বাড়িয়ে দিতে পারে, তবে অতিরিক্ত মদ খেলে তার পরিণাম কিন্তু সাংঘাতিক, কারণ অতিরিক্ত অ্যালকোহল যৌনজীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। ইরেকটাইল সমস্যা সহ ঠিকভাবে অর্গাজম না হওয়া এবং মিলনের শুরুতেই দ্রুত বীর্যপাতের যাওয়ার কারণ হতে পারে অতিরিক্ত মদ পান করা। আর তাছাড়া অ্যালকোহল আর ফাস্টফুড সবসময় আপনাকে তন্দ্রাচ্ছন্ন করে রাখে, নির্ঘুম রাখে, ফলে আপনি সেক্সের ব্যাপারে আর উৎসাহ বোধ করেন না। এরপর হচ্ছে পুদিনা পাতা। প্রিয় বন্ধুরা, সুগন্ধির জন্য পুদিনা পাতা অনেক বেশি জনপ্রিয়, কিন্তু যৌনজীবনের জন্য এটি মোটেও ভালো নয়। এটি শরীরে যৌন উদ্দীপনা সৃষ্টিকারী হরমোন টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়, যা শরীরকে ঠান্ডা করে দেয় এবং যৌন আগ্রহ কমিয়ে দেয়। তাই সুগন্ধির জন্য পুদিনা পাতা বাদ দিয়ে আদা খাওয়ার অভ্যাস করা যেতে পারে, আদা অনেক ভালো। এরপর হচ্ছে কফি। বন্ধুরা, কফি আপনার যৌন ইচ্ছা বাড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু কফিতে যে ক্যাফেইন থাকে তা আপনার যৌনতার মুড কার্যকর রাখে। তবে অতিমাত্রায় কফি খেলে হতে পারে বিপত্তি। এটি মূত্রথলির ক্ষতি করে এবং যৌন ও থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা তৈরি করে। প্রিয় বন্ধুরা, সবশেষে হচ্ছে পনির। গরুর দুধ থেকে তৈরি পনির এখন সুপার মার্কেটে খুবই সহজলভ্য। পনির ছাড়া অনেকেরই নাস্তা যেন জমে না। পনিরকে হরমোন এবং অ্যান্টিবডি তৈরির কৃত্রিম উৎস মনে করা হয়। তবে বেশি মাত্রায় পনির খেলে শরীরে এস্ট্রোজেন জাতীয় পদার্থের নিঃসরণ হয়, যা মানুষের যৌন আকর্ষণ কমিয়ে দেয়, এমনকি এর প্রভাবে যৌন শক্তি লোপ পেতেও পারে। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।